মতো পুলিশের চোখে গুরু অপরাধী হতে পারে কিন্তু আমার চোখে নয় গরীব মহল্লাবাসীর চোখেও নয় তাই বলছি গুরুকে আসামি হিসেবে গ্রেফতার করার জন্য আমাকে হুমকি না দিয়ে যান একবার দক্ষিণ পাড়ার মহল্লাতে নিজের চোখে গিয়ে দেখে আসুন শুনে আসুন গুরু কে এবং কেমন তুমি তো আমার সাথে কথা বলতে চেয়েছিলে গুরুকে গ্রেফতার করার জন্য স্বপ্ন তুই আমাকে ক্ষমা করে দে আমি ভাবতেও পারিনি মামুন তোর ভালোবাসা মানুষকে গ্রেফতার করতে আসবে গুরুকে ইচ্ছে করলে গ্রেফতার করা যায় না আমি তোর প্রেমিককে চ্যালেঞ্জ করে বলছি গুরুকে গ্রেফতার করতে পারে এমন হাত করা তোর পুলিশ প্রেমিককে থানাতে নেই বাস বাস অনেক বলেছেন আপনি একজন গুন্ডা মাস্তানকে নিয়ে এত বড় অহংকার করা ভালো নয় আমিও বলে যাচ্ছি আপনার এই ভুল একদিন ভেঙে যাবে সেদিন বুঝবেন গুরুকে ভালোবেসে আপনি কত বড় ভুল করেছেন আর আমিও প্রমাণ করে দেব গুরুর মতো মাস্তানকে গ্রেফতার করার জন্য হাত করা আমার থানাতে আছে তোমরা গুরুকে চেনো তার ঠিকানা আমাকে বলো এই মহল্লাবাসী পুলিশ তোমাদের কাছে গুরু ভাইয়ের ঠিকানা জানতে আইছে তোমরা গুরু ভাইয়ের ঠিকানা তারে কোয়া দাও আরে আরে তুমি তুমি আমার গুরুর ঠিকানা জানতে আইছো আমার গুরুর ঠিকানা আরে আমার মতো এই মহল্লার প্রতিটি মায়ের বুকে আছে গুরুর ঠিকানা এই সরো তোমার চোখে যদি গুরু অপরাধী হয় বাবা তাইলে গুরুর পরিবর্তে আমারে গ্রেফতার করে লয়ে যাও এই মহল্লাতে আমার মতো অসুস্থ বুড়ার প্রয়োজন নাই কিন্তু গুরুর প্রয়োজন আছে গুরু আছে বইলাই এই মহল্লার মানুষ এক মুঠো ভাত এক টুকরা রুটি খায় বাইসা আছে আরে পুলিশ সাহেব এই কথাগুলো গুরুর ভয়ে কেউ কইতাছে না এই কথাগুলো অন্তরের কথা সকলের ভালোবাসার কথা আপনারা জানেন গুরু একজন সন্ত্রাসী গুরু একজন খুনি তাই একজন খুনি আর সন্ত্রাসীকে এক মুঠো ভাত কাপড়ের জন্য আপনারা যতই ভালোবাসুন না কেন আইন গুরুকে ছাড়বে না আইনের লোক গুরুকে গ্রেফতার করে শাস্তি দেবেই কার এমন সাহস কার এমন সাহস আমাকে গুরুরে গ্রেফতার করার ভয় দেখায় এরপরও কইবেন গুরু সন্ত্রাসী গুরু খুনি হ্যাঁ বলবো গুরু সন্ত্রাসী গুরু গুন্ডা গুরু মাস্তান আমি 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 তোমাকে ভালোবাসি ভালোবাসার ভালোবাসার অভিনয় করে আমার ভাব তো ঘৃণা হচ্ছে তোমার মতো লম্প চরিত্রহীনকে আমি বিশ্বাস করেছিলাম ভালোবেসেছিলাম আই তুমি বিশ্বাস করেছিলে বলে আমি সেই বিশ্বাসের সুযোগটা নিতে পারছি তুমি আমাকে ভালোবেসেছিলে বলে তোমার এই নরম তুলতুলে শরীরটা শকুনের মতো চিড়ে চিড়ে খেতে চায় আমাকে ছোবে না আয় শুধু তুমি কেন এমন কোন শক্তি নেই আমার লালসার ছোবল থেকে তোমাকে রক্ষা করতে পারে কি করছো তুমি আমাকে বাঁচো ভাই রানা তুই আমার সামনে থেকে সরে যা আজ কোনো বাধাই আমার চাওয়াটাকে ব্যর্থ করে দিতে পারবে না কে পারবে কি পারবে না তা আমি জানি না তবে আমার সামনে আমার জীবন থাকতে স্বপ্নের তুই কোনো ক্ষতি করতে পারবি না রানা তুইও ভুলে যাস নে আমি তোর বন্ধু আর তুইও ভুলে যাস নে এই স্বপ্নের জন্য আমি আমার জীবন ফিরে পেয়েছিলাম তাই প্রয়োজনে এই স্বপ্নের জন্য আমি আমার জীবন দিয়ে দিতে পারি কিন্তু তোর মতো জঘন্য চরিত্রহীন বন্ধুর কাছে আমি স্বপ্নকে তুলে দিতে পারি না আমি চরিত্রহীন তাই আমি চরিত্রহীন এই গুরু হাত কিন্তু আমার সাথেও আছে কি করবি তুই মারবি মার 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 আমাকে মার গুরু তুই কি পাগল হয়ে গেছিস ছেড়ে দে বলছি গুরু
গুরু ছেড়ে দে বলছি, থাম তোরা। আরে ওর মতো লম্পটের চরিত্র আজ আমাদের কাছে প্রকাশ হয়ে গেছে। ওকে বিশ্বাস করে আমরা ভুল করেছিলাম। হ্যাঁ আমি চরিত্রহীন লম্পট, তাই বলছি আমার সামনে থেকে সরে যা, আমার কাজ আমাকে করতে দে। যাবার রানা বিপ্লব তোমরা চলো, জানোয়ারটা এখানে চিৎকার করে মরুক, এসো। এই দাঁড়ো, কোথায় যাবে তোমরা? কেন আমি তোমাদের চোখে লম্পট হয়েছি তার জবাব নিয়ে যাবে না? এসো এসো আমার সাথে।